সকাল বাজে 11টা, আজকে 11টা বাজে তখন রান্না করতেছি, আজকে লেটে আছে গা, আজকে লেট হওয়ার কারণ কি, আজকে ঘুম থেকে দেরিতে উঠছি, আজকে এমনিতে আলস্য লাগতেছে, প্রতিদিন সকাল সকাল উঠে যায় আজকে কিরা ধরে উঠতে ইচ্ছেই করতেছে না, ইচ্ছা করছে না আরো ঘুমাইতে, তো যার কারণে স্নান টান করে একবার রান্না করতে আইছি, তো রান্না করতে আইতে যাই দেরি আছে গা, ও এখনো চুলাতে ভাত আর একটা ভাজি আর নিনেমি সবজি তো হয়েছে এখানে কেটে রাখছি, আর হ্যাঁ ডিউটি থেকে আসলে মাছ আনবো, আজকে মাছ আনতে যাবো কারণ আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুরের মেয়ে আইতেছে, আর তারা কিন্তু নিরামিষ খাইতে পারে না আমার মতো, তারা এটা ঘাস ফুস খাইতে পারে না, তো যার কারণে আমার লেগে নিরামিষ করতেছি, তারা লেগে মাছ করুন, হ্যাঁ তখন নিয়ে আইব, আজকে আমি তো লেটে উঠছি, আমার থেকে আমার মেয়ে আরো বেশি লেটে উঠছে, এ শানু বিস্তারিত কর আর নাইলে যে বিস্তার যেমনে আছে এমনি আবার রাত্রে ঘুমিয়ে গেছি আর উঠেছি না আজকে, এটা সব থেকে শুধু খাইতাছি রান্ধতাছি আর আনন্দ করতেছি, অতটুকুই করতেছি কাজ, বাকি কোনো কাজ করতেছি না, আর পিঠা খাইতাছি, আজকে আবার পিঠা খাবো, কারণ ওই দিন যে পিঠা খাইছি ওই দিনের পিঠা খাইয়া পোষাইছে না, কারণ সবাই মোটামুটি ক্লান্ত হয়েছে ওই দিন, আর যার কারণে পিঠা খাইয়ে মজা হয়েছে না, তো আজকে খোলা পিঠা আবার করতেছি, আজকে না এই দীর্ঘ কয়েকদিন মাঝে মাঝে পরপর খোলা পিঠা হইবই, আর যারা যারা খাওয়ার ইচ্ছা আয়া করেন, ভিডিও দেখার পর আয়া করেন, ঘুড়ি অলরেডি পিঠার ঘুড়ি অলরেডি ঘরে করা আছে, আর করতে বেশি সময় লাগে না, যদি কেউ আইবেন মনে করেন কইয়া দিয়ে আমি চাউল ভিজায় ঘুড়ি করে নাম, পিঠা করতে বেশিক্ষণ লাগে না, আগে কিন্তু আমার খোলা পিঠা করতে ভীষণ কষ্ট হইতো, পারতাম না, ভাবতাম যে কত কষ্টের জিনিস এটা, আর ওখান খোলা পিঠা করতে সময় লাগে না, ফটাফট মাই খেলাও বানাই নাও শেষ, এই হলুদের দিকে খুন বহুত কষ্টে কিন্তু এই খোলা পিঠা শিখছি, এটা খোলা পিঠা বানানি বহুত কষ্টে শিখছি, খোলা পিঠা কিন্তু বানাইতেই পাই না, সবজিতে হলুদ দিতেছি, খোলা পিঠা বানাইতে আমি আগে পারতাম না, আর থেকে জিনিস পড়তেছে অতীতে আইব, অতীতে আইব আমি জানি, কারণ দীর্ঘদিন পরে আইতেছে আমার শ্বশুর শাশুড়ি, আর আমার শ্বশুর মশাই আসছিল যখন আমি ওই আমার ঘরে প্রোগ্রাম করছিলাম তখন আসছিল, আর এরপরে আইছে না, আর আমার শাশুড়ি মা আইছিল যখন আমি এই ঘরে যাত্রা করছিলাম গত বছর দুর্গাপূজাতে, তখন দশমীর দিন আইছিল, এরপরে কিন্তু মা আর আইছে না, তো আজকে আইতেছে, আজকে আয়া বসতে বসতে প্রায় 4:30 বাজবো, 4:30 বাজবো, রান্নাবান্না আমি আগে করে রাখি, এরপর আমার একটা আজকে কাটিং এর ভিডিও করতে হইব, ব্লাউজ কাটিং এর, নাইলে কিন্তু আবার হইতো না, তারাইলে তারা ব্যস্ত থাকুন, তো ব্যস্ত থাকলে কাটিং এর ভিডিও হইতো না, তাহলে আবার ওইদিকে একদম বন্ধ হয়ে যাবো, কারণ আজকে হয়ে গেছে কেমন 5-6 দিন ভিডিও ছাড়ছি, যে সাতটা পাতা শুনে আর আজকে ছাদের একটা নাজারা দেখাবো, আমার যে সেদিন স্ট্রবেরি ধরছিল তো স্ট্রবেরি দেখাবো আজকে, স্ট্রবেরি কী পরিস্থিতিতে আছে, আমার ওই ছাদ বাগান করার একটা প্ল্যান হইতেছে যে ছাদ বাগান করুন, সবাই করে দেখা এটা ভীষণ ভাল লাগতেছে আমারও, তো ভাবতেছি আমিও ওখান থেকে ছাদ বাগান করুন, আমার বাগানে কী কী হয়েছে দেখাই দিই একটু, প্রথমত এই গাঁদা ফুল ফুটতেছে এখানে 20 টাকা দিয়ে আনছিলাম এটা, আর এখানে যে লঙ্কা গাছটা আছে প্রচুর লঙ্কা ফুল আইতেছে প্রচুর, ভিতরে ভিতরে সব দিকে লঙ্কা ফুল আইতেছে, এই যে সিপা সাপা সব দিকে লঙ্কা ফুল আইতেছে, 20 টাকার মরিচের চারা আনছি, আশা করি 20 টাকার খাইতে পারো, আর এই যে গাছটি এটির মধ্যেও কিন্তু গাইতেছে, এটি গাছ ছোট দুর্বল কিন্তু ফুল আইতেছে, এই যে দেখেন ছোট ছোট ফুল দেখা যায়নি কি জানি, ওই আগাতে একদম এই যে ছোট ছোট ফুল ইডি,
আইতাছে। আর এই যে টমেটো গাছ, এটা মাথার আমি একটু কাটতে ফেলা দিছি, তাইলে গাছটা ছড়াইবো। আর সেদিন যে একটা ফুল ফুটছিল জবা ফুল, আজকে আবার একটা ফুটতেছে, এটা কালকে মনে হয় ফুটে যাবো। আর এখানে আরেকটা জিনিস, এই যে তিল গাছ, এই তিল গাছ চিনতে আমার অনেক সময় লাগছে, কারণ পূজা করে যে জলটি ফেলাইছিলাম, জলের সঙ্গে আসলো তিল, আর তিলের থেকে গাছটা উঠছে, গাছটা উঠছে পরে আমার একটু পরিচিত পরিচিত লাগতেছে, যার কারণে গাছটা ফেলাইছি না, আর ফেলাইছি না। এরপর যখন ধরছে তখন দেখি যে তিল, আর মোটামুটি কয়েকটা তিল হয়েছে। আর এটার মধ্যে এখনো ফুলি ফুটছে না, কিন্তু সব দিকে কলি আইতেছে, এটার ভিতরে সব দিকে কলি আইতেছে। এরপর দেখাইতেছি এই যে আমার স্ট্রবেরি, স্ট্রবেরি ফুল সাদা হয়ে গেছে গা, মাঝখানটা হলুদ, আর এর মাঝখানে আরো আছে এই জায়গাতে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওই নিচে একটা আছে, মানে তিন চারটা বাড়িতেছে স্ট্রবেরি। এই যে স্ট্রবেরি, আর বাকি গাছ কি দেখো, বাকি গাছ তো যেমন আসলে যেমনই আছে, এটা মনে পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হইলে এরপর আবার দেখাম। তখন শুধু স্ট্রবেরিটা দেখানো আসলো, স্ট্রবেরি হইব কি না জানি না, কারণ ফুল দেখতে ভালো লাগতেছে। ওখানে কিছু এখানে অন্যান্য ধরনের ফল গাছ লাগাম, আমার ফুল গাছের থেকে ফল গাছ একটু বেশি পছন্দ, আমার ফল গাছ লাগাই, ফুল গাছে পছন্দ, ফুল গাছ পছন্দ না তা না, ফুল গাছে পছন্দ, কিন্তু ফল গাছ আমার একটু বেশি পছন্দ। সমস্যা হয়েছে ড্রামের লেগিয়া, বুঝতে পারি না ড্রাম আনতে, আনবান্ধ হয়ে হয়ে আনে না। তো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাই নতুন বছর কেমন কাটাইছেন, আর কেমন কাটতেছে, আমার তো ভালোই কাটছে, ভালো কাটতেছে। আর তার আগে তো আরো কয়েকদিন যে ঘোরাঘুরি হইব, আনন্দ ভক্তি হইব, অনেক দিনও যে ঘোরাঘুরি করতে পারতেছি না কাজের লেগে, আর তারা আইলে আশা করি ভালোই ঘোরাঘুরি আনন্দ ভক্তি হইব। অনেকদিন আগে ভাবলাম ঘুরতে যাবো, এখন তারা যখন বইতে আইব তো তখন ভাবলাম না যাইতাম না, তারা আইলে একসঙ্গে যাব, একসঙ্গে ঘুরতে গেলে তারারও ভালো লাগবো, আমরারও ভালো লাগবো। তোমরা মোটামুটি এর আগে অনেক বছর আগে যখন ঘুরতে গেছিলাম, আমার ভাজি মোটামুটি হয়ে গেছে গা, ওখানে নামায়া সবজিটা বসাই দিব, আজকে রান্না একদম লেট, আমার মেয়ের টিচার আছে, এর আগে খাওয়া রেডি করতে দিব, 12টার সময় টিচারে বা 11টার উপরে বাজে, ওখানে আমি রান্নাটা শেষ করে লই। তো আমার শ্বশুর শাশুড়ি আয়া করছে, তারা স্টেশনে মনে আয়া করছে, হাজব্যান্ড যদিও আগেই গেছে গা তারা রিসিভ করতে, আজকে একটু লেট হয়ে গেছে, ঠান্ডা জানি কি কারণ লেট হয়েছে জানি না, তখন আমি যাইতেছি, কারণ হে তো সবাই একসঙ্গে আনতে তো না একলা, তো যার কারণে ওখানে আমিও যাইতেছি তারা আনতে। স্কুটি জানি স্টার্ট হইব না, অনেকদিন স্কুটি চালানি হইতেছে না, খোল দরজা, দরজা খুলতা হে রে ভাই, আব ভি জাতা হে, তাহলে নিয়ে আই দিয়েছে, আমি তো সবাই বসে তারা এনে গেলে না লাগতো না, মা এনে কয় কিছু চাল, দুনিয়া চাল মাল লইয়া তুমি নি কল করছিলে, হ্যাঁ আমি দিয়া এতটি এতটি চাল, তোমার স্কুটি কই, ওই তো হেন তোমার কাছে, হ্যাঁ না কম আছে, হ্যাঁ
আর এই পরিশ্রম দাও না আজকে দিয়ে দাঁত রসিয়ে দিবি কেমনে সাদা ঘরের অবস্থা এই কোনো কথা নাই। এইটি মেকআপ আর এতটা জিনিস মেকআপ আর আইডা আছে মেকআপটা ছি আমি করছি না পারিও না। আচ্ছা ঠিক আছে ঘরের অবস্থা এটা হাই রে এই সোয়েটারটা আমার তো এটা নাই। এবার দেখো ঘরের অবস্থা একটু দেখা যাও তো हम पानी ले रहे हैं। हाँ ले लो पियेंगे आप लोग लेना को मैं लेना पड़ेगा आपको अब ये बात इसमें भी देखा तो পাউডারে পাউডার তুমি পোস্ট আরে ফেটটা পারিস ফেটটা দুইটা আঙুল একটা আঙুল নাই তো কাটা দুই আঙুল কাটা পেটটা ভিতরে শাস্ত না ভিতর দিয়ে শাস্ত না বেশি শাস্ত না পিছন দিয়ে যাবো একদম কি সুন্দর হ্যান্ডসাম তোরা কাম আসেনি মারুতি বেন তো আর ভালো লাগতেছে না পুরো দিন প্ল্যান কালকে রাত 9:30 থেকে প্ল্যান কই যাবো আমরা কোনো ইয়ে নাই অনেক ঠিক আছে না অনসি বেজলে তো আমাদের এটা ডাউট আছে গাড়ি টুকে পাই না স্টেশনে যাইয়া গাড়ি টুকে পাই না স্টেশনে যাইয়া মেকআপ উঠাই দিতে পারে স্টেশনে গেছে গাড়ি টুকে পাই না গাড়ি নাই বলে একটা ঠিক করছে বোধ হয় আইব একটু পরে কোনো গাড়ি নাই স্টেশনে আর একটা দাম কত এখান থেকে শিপে দিল কত বেশি দিলে কত কিলোমিটার হবো 40-50 কিলোমিটার 40-45 কিলোমিটার 2,500 টাকা 3,500 টাকা এখন 1,000 টাকা দিয়ে ঠিক আছে আসতে নাম আসতে নাম
শিবাই গলা বাগের বাগের ইয়ার বাগের কাছে বাগের কাছে এই তোরে ওশি মতে হুম কই যাব না তব বড় লাগতো না আমি চলে কই যাব না সুন্দর বলে গেছতে বাকি তা না হয়ে যাবে বন্ধু তোই লাগ পুশ করতো না শুনলি কি তোরে জামান তো শুনলি বাগন চলে গেছে शायद कोई गोरु गोरु रहता होगा इस रूम पे इंजन तो रहता नहीं ये लगता है गोरु घर है ঘরে বাইরেছি না গাড়ি এখনো আইসে না গাড়ি এলে প্রয়োজন কালকে রাত্রে সাড়ে নটার দিকে শুরু হয়েছে কই যাইব কই যাবো কই যাবো গত রাত্রে বাজে একটা এরপর ডিসিশন হয়েছে না যে কই যাইব যাক এরপর ডিসিশন তো হয়েছে না ঘুমাই গেছে গা একটার সময় ঘুমাই গেছে গা এরপরে সকালবেলা উঠেও কই যাইব কই যাইব কই যাবো গাড়িও কিন্তু ফোন করতেছে কিন্তু কই যাইব এটা ডিসিশন হইতেছে না এরপরে যাই ফাইনালি ডিসিশন হইলো সিপাহী চলে যাইব কেটে আমার শ্বশুর মশাই অনেক দিন হচ্ছে সিপাহী চলে গেছে প্রায় 30 বছর আগে তো প্লেন যে সিপাহী চলে যাইব রান্না বাড়া সব হয়েছে গা মাংস রাঁধছি নিরামিষ টানছি আর রুটি করা হয়েছে ইটি হিয়ানো যায় খামো কারণ হিয়ানো যায় রান্না করে খাওয়ার সময় নেই সব রেডি করে লাইছি সকালে একবার খাই লাইছি ওখানে হিয়ানো যায় খামো তো সব কিছু লোয়া আছে গা ওখানে গাড়ির পক্ষে আছি গাড়ি জানি কোন সময় ভগবান জানে এটা একটু বিজয়ে যাই যা একটা গাড়ি ঠিক করছে এটা তেল নাই তেল লোকাই যাবো অনেকক্ষণ সময় লাগবে এলে এখন আরেকটা গাড়ি ঠিক করতে গেছে এই দিয়া বাইরে আয় একটু এটা অফ করে দি আরে ফিচার সাল তো বিজাইছি না পিঠার চাল ভিজে লো আসলে আয়া ছিল ওখান থেকে আসে পিঠা বানাম অল্প তোদের পিঠার গুড়ি আছে পরশু দিনও খাইছি পিঠা ঘুরাইয়া পিঠা করুক মা তারাইয়া মস্তি হইতেছে দেখে পিঠু হইতেছে না